तृणमूल कांग्रेस के तत्वाधान में डे नाइट फुटबॉल टूर्नामेंट का किया गया आयोजन। पोराझार तृणमूल कांग्रेस के तत्वाधान में डे नाइट फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया है। बताया गया है कि आज डाबग्राम एक नंबर ग्राम पंचायत अंतर्गत पोराझार सर्व साथी संघ के मैदान में इस फुटबॉल प्रतियोगिता का आयोजन किया गया। इस वर्ष यह फुटबॉल प्रतियोगिता तीसरे वर्ष में प्रवेश कर गई। इस प्रतियोगिता का उद्घाटन डाबग्राम फुलबाड़ी श्रमिक संगठन INTTUC के अध्यक्ष सुकांत कर ने किया। इस प्रतियोगिता में डाबग्राम फुलबाड़ी विधानसभा और जिले की विभिन्न टीमों सहित कुल 16 टीमों ने भाग लिया। खेल के विजेता और उप विजेता टीमों को ट्रॉफी और नकद पुरस्कार दिए जाएंगे। इस दौरान जलपाईगुड़ी जिला परिषद के अधिकारी मनीषा राय, डाबग्राम एक नंबर ग्राम पंचायत के उप प्रधान आनंद सिन्हा समेत अन्य लोग उपस्थित थे। आज के 1906 पोराझार फुलबाड़ी एक नंबर ग्राम पंचायत दिवारात्र फुटबल प्रतियोगिता प्रत्येक बार ही करे। आज के प्रतियोगितार उद्बोधन करलें জেলা পরিষদের আমাদের সদস্য, আমাদের সকলের প্রিয় মনীষা রায়, এবং উপস্থিত আছেন এখানে অঞ্চল সভাপতি এবং আমাদের এখানকার পঞ্চায়েত সদস্যরা এবং উপপ্রধান প্রত্যেকে উপস্থিত আছেন, এবং ক্রীড়া জগতেরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন, মনোজ দা থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত আছেন। আমরা এটা সাফল্য কামনা করছি, এরা প্রত্যেকবারই করে, খুব সুষ্ঠুভাবে করে, এবং এটা হয় মূলত হয় হচ্ছে আমাদের এখানকার যিনি পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল, উনি এবং আমাদের এখানকার বুথ কমিটি এবং মহিলা যুব শ্রমিক সংগঠন সবারই এর মধ্যে অবদান আছে। এটা খুব সুন্দর একটা প্রতিযোগিতা, এটা প্রত্যেকবারই হয়, এভাবে আজকে এই প্রতিযোগিতা শুরু করলাম। আমরা বিভিন্ন জায়গা থেকে এসছে, এটা সব থেকে ভালো পঞ্চায়েত সদস্য বলতে পারবে। এবং সব থেকে আপনাকে যেটা বলি যে আমাদের যে পঞ্চায়েত সদস্য, ও হচ্ছে নিজে একটা ভালো প্লেয়ার, রাজু মণ্ডল, ও কিন্তু ক্রিকেট প্লেয়ার, ভালো ক্রিকেট প্লেয়ার, এবং ও বাচ্চাদেরকে কোচিং দেয় এবং ওর ছেলেও খুব ভালো ক্রিকেট খেলে, এবং পাশাপাশি ও এখনো খেলাটাকে ধরে রেখেছে এবং যেভাবে খেলার পরিবেশ যেভাবে বজায় রাখছে আমরা ধন্যবাদ জানাই। এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যকে বলবো যে প্রত্যেকটা জায়গায় মাঠ আছে, আপনারা নিজেদের উদ্যোগে এরকম ভাবে করুন। রাজুকে দেখে আমাদের প্রত্যেকেরই এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার নাম রাজু মণ্ডল, আমি 1906 পাটের পঞ্চায়েত মেম্বার। আজকে আমাদের এই 1906 পাটের ওই দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট, যেটা আমরা বিগত 3 বছর থেকে করে এসেছি, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা শুভ সূচনা আমরা শুরু করে দিলাম। এখানে উপস্থিত ছিল ডাবগ্রাম ফুলবাড়ি INTTUC ব্লক সভাপতি সুকান্ত কর এবং জলপাইগুড়ি জেলা পরিষদ মনীষা রায় এবং আমাদের অঞ্চল সভাপতি ধীরেশ রায়, উপপ্রধান আনন্দ সিনহা এবং আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের ক্রিয়া সচিবের মনোজ ভার্মা, UC ক্রিকেট একাডেমি অভিষেক শিকদার, আরও অনেক বিশিষ্টজন উপস্থিত ছিল এবং আমার এই বুথের পুরো কমিটি উপস্থিত ছিল। প্রাইজ ডিস্ট্রিবিউশনে রয়েছে উইনার্স টিম পাবে 71,000 টাকা এবং রানার্স টিম পাবে 41,000 টাকা, তার সাথে রানার্স ট্রফি, উইনার্স ট্রফি, বেস্ট গোলকিপার, প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ। এসব বার্তা কী দেবো আমি বলবো, আমি এখন যে পঞ্চায়েত মেম্বার, আমি নিজেও একটা খেলোয়াড়, আমি নিজে খেলি, আমি এখনও সুপার ডিভিশন ক্রিকেট খেলি শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদে, এবারও আমি সাইন করব। হ্যাঁ, তো আমি বলবো আমার মতো আরও অনেক পঞ্চায়েত সদস্য আছে, আমি প্রত্যেককে বলবো যে আপনারাও নিজের নিজের জায়গায় এরকম খেলাধুলার সাথে জড়িয়ে থাকুন এবং খেলাধুলা আপনারাও করুন। ইয়ং জেনারেশন তো বলবো আসো, এই ক্যাম্পে আসো, প্র্যাকটিস করো, খেলাধুলা শেখো, খেলার মধ্যে থাকো।